হ্যাঁ লভ ইউ আর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা এই ধরনের অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে আজকের এই ভিডিওটি হবে আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওটি হবে একদম অন্যরকম কারণ আমরা দেখেছি অনেকেই মোবাইল ফোনের এই সিম কার্ডের ইন্টারনেট বন্ধ রেখে দেন তারা প্রত্যেকে ইন্টারনেট ব্যবহার করছে কিন্তু এটি কিন্তু সব ডিভাইসে কিন্তু কাজ করে না আপনারা হয়তো টেস্ট করে দেখেছেন যে যারা স্যামসাং মোবাইল ফোন ইউজ করেন তাদের মোবাইলে কিন্তু এই অপশনটি নেই যে স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স অথবা থ্রি সিক্স এই নাম্বারটি ডায়াল করলে যে এখান থেকে সিম কার্ড বন্ধ রেখে এয়ারপ্লেন মোড চালু রেখে এটি কিন্তু করা যায় না সব ডিভাইসে কিন্তু এটি হয় না তো আজকে আমি আপনাদের এই এই সেটিংটি দেখাবো যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে যে কোনো মডেল অথবা যে কোনো ভার্সন প্রত্যেকটি ডিভাইসে আপনারা চাইলে এই আপনার মোবাইলের সিম কার্ড এটির ইন্টারনেট বন্ধ রেখে ফ্লাইট মোড চালু করে দেন আপনারা চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পাবেন পাশাপাশি সব ধরনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু এটি কিন্তু স্যামসাং মোবাইল তাই এই ডিভাইসের কিন্তু এখন সিম কার্ড বন্ধ রয়েছে কারণ আপনাকে যদি এখন কেউ কল করে আপনাকে কিন্তু পাবেন আপনি কিন্তু টিকি আপনি ইন্টারনেট অন করে বিভিন্ন কাজ করতে পারবেন কারণ এটি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যে কেউ আপনারা কিন্তু এটি সেটিং করতে পারবেন কারণ অনেক সময় আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ইন্টারনেটে তখন হয়তোবা আমাদেরকে কেউ ফোন করে ডিস্টার্ব করতে পারে অনেক সময় আমরা ইন্টারনেটে বিভিন্ন কাজ করি বিভিন্ন ফটো ভিডিও অথবা গুরুত্বপূর্ণ কোনো ফাইল আপনি যদি ডাউনলোড করেন দেন আপনার কিন্তু ইন্টারনেটটি এখান থেকে কেটে যাবে অথবা এখান থেকে টু জিতে চলে আসে তাই আপনি যখন ব্যস্ত থাকবেন অনলাইনে তখন আপনি চাইলে এই সিম কার্ডের ইন্টারনেটটি বন্ধ রেখে এয়ারপ্লেন মোড চালু করে দেন আপনারা আপনার মোবাইলের ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে শুধুমাত্র সাওমি অথবা রেডমি নয় ওপো যে কোনো ডিভাইসে সহ অথবা অল অ্যান্ড্রয়েড ভার্সন তো তার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওতে লাইক করবেন এই ভিডিওটি দেখার সময় এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে বলবেন না এবং এই শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন নিচে আছে কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দেন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো ভিউয়ার্স কীভাবে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনার মোবাইলের সিম কার্ড অথবা সিমের নেটওয়ার্ক বন্ধ রেখে কীভাবে ইন্টারনেটটি ব্যবহার করবেন যা কিন্তু অনেকটাই অবাক হয়ে যাবেন আপনারা আপনাদের কোনো কোড ডায়াল করতে হবে না জাস্ট শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে একদম সিম্পল তো দেখুন আমি এখান থেকে কিন্তু ইন্টারনেট বন্ধ করে নিচ্ছি এয়ারপ্লেন মোড আপনি চাইলে যদি আপনার মোবাইলের ডিভাইসের ইন্টারনেট চালু থাকে অথবা বন্ধ থাকে অবশ্যই চালু করে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে তো চালু করেই দেখাচ্ছি যেহেতু এখান থেকে আমি আপনাদের দেখাবো প্রথমে এখান থেকে ইন্টারনেটটি চালু করবেন আপনার সিমের এই যে দেখুন ইন্টারনেট কিন্তু চালু হয়েছে এখন আমরা যে কাজটি করব যে অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করেছি ওই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার হাতের যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসের কি ভার্সন এখানে কিন্তু শো করবে প্রথম এবং দ্বিতীয় অপশনটিতে এই যে দেখুন তারপর আপনি এখানে দেখতে পাবেন যে দ্বিতীয় যে অপশনটি আছে এখান থেকে মেথড অ্যান্ড্রয়েড তারপর আছে তৃতীয় মেথড লেগেসি তারপর রয়েছে অ্যাডভান্স সেটিং এখান থেকে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে মেথড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে টিক ইন্টারফেস এরকম আসবে যাদের স্বামী মোবাইল ফোন রয়েছে তাদের মোবাইলে কিন্তু ওই কোডটি ডায়াল করলে এই অপশনটি আসে তো এখন থেকে আর ওই কোড ডায়াল করার প্রয়োজন নেই এই অ্যাপটি দিয়েই পারবেন এই যে মোবাইল রেডিও পাওয়ার নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি এখানে বন্ধ করা থাকে অবশ্যই আপনি এই অপশনটি এখান থেকে চালু করবেন চালু করলে দেখবেন এই যে সার্ভিস কিন্তু অ্যাক্টিভেট রয়েছে এখন যদি এয়ারপ্লেন মোডে চলে যান আপনি অথবা আপনার ডিভাইসকে সিম নেটওয়ার্ক বন্ধ করে দেন তারপরেও আপনি ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন ইন্টারনেট চালু থাকবে এই যে দেখুন এখন আমরা কি করব এখান থেকে এয়ারপ্লেন মোডটি চালু করব যেহেতু আমাদের সিম কার্ড অন হয়েছে এই যে এখন দেখুন সিম কার্ড নেটওয়ার্ক কিন্তু চলে গেছে এখন আমরা আবারও যে অপশনটি চালু করেছিলাম এই যে মোবাইল রেডিও পাওয়ার এখান থেকে এই অপশনটি আবারও চালু করে দিবেন চালু করার পর এই যে দেখুন অ্যাক্টিভেট রয়েছে ইন্টারনেট কিন্তু বন্ধ আছে দেখাচ্ছে এই যে সিম নেটওয়ার্ক কিন্তু নেই সিম নেটওয়ার্ক কিন্তু বন্ধ রয়েছে আপাতত তো এখন থেকে আপনাকে কেউ কল করলে পাবে না ইন্টারনেট কিন্তু টিকি চালু আছে এখন যদি আমরা ট্রাই করি যে আমাদের ডিভাইসের ইন্টারনেট আছে কি না সেক্ষেত্রে আমরা ইউটিউবে যেতে পারি ইউটিউবে যাওয়ার পর এই যে দেখুন এখন আপনি চাইলে বিনদাস ভিডিও দেখতে পাবেন ইউটিউবে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না অথবা ফোন করে কেউ বিরক্ত করতে পারবে না কারণ অনেক কাজ আছে আমরা যখন অনলাইনে কাজ করি তখন আমাদেরকে কেউ ফোন করলে অনেকটা বিরক্ত লাগে তাই এইভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের সিম কার্ড নেটওয়ার্ক বন্ধ রেখে ফ্লাইট মোড চালু করে আপনারা এই কাজটি করতে পারবেন যে কোনো ইন্টারনেটে কাজ করতে পারবেন ভিডিও দেখতে পাবেন ফেসবুক সহ হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি মানে অনলাইনে যত কাজ আছে ইন্টারনেটে ইন্টারনেট চালু করে সব কাজ আপনি করতে পারবেন শুধুমাত্র এখান থেকে আপনাকে কেউ কল করে পাবে না আর অনেকেই আমরা দেখেছি যে এই কোড নাম্বারটি অনেকে ডায়াল করে দেন এই অপশনটি চালু করে যেমন রয়েছে স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাচ স্টার এই কোডটি ডায়াল করে অনেকেই দেখা যায় এই অপশনটি চালু করে তো আপনাদের আর এই কোড ডায়াল করার প্রয়োজনেই এই কোড কিন্তু আসলে সব ডিভাইসে কিন্তু কাজ করে না স্যামসাংয়ে কিন্তু এই কোডটি কাজ করে না তো বন্ধুরা আপনারা ঠিক এইভাবে ইউজ করতে পারেন আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিসক্রিপশনে আসার পর এখানে পাবেন মোর অপশনে ক্লিক করলে এখানে এই যে দেখবেন ডাউনলোড অ্যাপ লিঙ্ক লেখা রয়েছে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করতে পারবেন আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয় ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক আছে এই ভিডিওটি ক্লিক করে দেখলে অ্যাপস ডাউনলোড করার নিয়মটি শিখতে পারবেন ভিডিওটি ভালো লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন